नमस्कार আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটি পদ করতে চলেছি, যে পদটি ছোট বড় সবার কাছেই খুব প্রিয় একটি খাবার, যে খাবারটা কিনা আমরা রুটি লুচি পরোটা অথবা মুড়ি এবং শুকনো মানে শুধু শুধু খেতে পারি সন্ধ্যাবেলায় বসে বসে। তা সেই রকমই আমি করতে চলেছি আজকে নিরামিষ ঘুগনি। তা আমি 250 গ্রাম মটর নিয়েছি, সেই মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি, অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রাখতে হবে। এবং তারপর আমি মটরটাকে 3 কাপ জল দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মটরগুলো কতটা করে বড় হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। আমি সেদ্ধটাকে আর আপনাদেরকে দেখাইনি, আর এটা 1/2 চামচে নুন দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করেছি। আর আনুষঙ্গিক জিনিসগুলো আমি আবার দেখিয়ে নিচ্ছি। আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই ঘুগনিতে দেব বলে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ যতটা পেরেছি কুচিয়ে নিয়েছি। নিয়েছি কিছুটা নারকল কুচিয়ে নিয়েছি, 1টা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা সেটাকেও আমি কুচিয়ে রেখেছি, আপনারা পারলে সেটা এটাকে পেস্ট করতেও পারেন। আর নিয়েছি 1 চামচে আদা বাটা, 1 চামচের কিছুটা কম রসুন বাটা, নিয়েছি 1 চামচে হলুদ গুঁড়ো, 1/2 চামচে জিরে গুঁড়ো, 1 চামচে ধনে গুঁড়ো, 2 চা চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কিছুটা ধনে পাতা। আর বাকি যেগুলো করব আপনারা দেখতেই পাবেন। প্রথমেতে আমি একটু ভাজা মশলা করে নেব। তার জন্য আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 4টে ছোট এলাচ নিয়েছি, 2টো ডালচিনি স্টিক নিয়েছি, 1টা তেজপাতা নিয়েছি, 1 চামচে জিরে আর 1 চা চামচ ধনে। প্রথমেতে আমি 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার ফ্লেমটা আছে লো থেকে মিডিয়াম। এটাকে আমি 20 সেকেন্ড মতন একটু নেড়ে চলে নেব। এবার দিচ্ছি ডালচিনি আর ছোট এলাচ, এটাকেও একটু নেড়ে নেব। এবারে তেজপাতাটাকে দিচ্ছি 1/2 করে ছিঁড়ে, এটাও আগে একটু নেড়ে নেব 20 সেকেন্ড মতন। মশলাটাকে আমি জোরে দেব না, জোরে দিলে পুড়ে যেতে পারে, আর যদি পুড়ে যায় তাহলে ভাজা মশলার মধ্যে একটা তিতকুটি ভাব এসে যায়, ওই জন্য আমি এটা লো থেকে মিডিয়াম ফ্লেমে করব। এবার দিয়ে দিচ্ছি ধনে আর জিরে, এটাকে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি ভাজবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হোক ততক্ষণ আমি ঘুগনিটা করা শুরু করব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি কড়াতে 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি তেল নিয়েছি। আলুটাকে ভাজবো খুব লাল করে না, সামান্য একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে এবারেতে তুলে নেব। আগে এবারে আমি নারকলগুলো ভাজবো। Thank you.
নারকলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নারকল গুলো আমার ভাজা হয়ে গেল। এবার এই তেলেতেই আমি দিচ্ছি পেঁয়াজ গুলো। পেঁয়াজ গুলোকে আগে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি 1 টিস্পুন আদা বাটার আর 1 টিস্পুনের কিছুটা কম রসুন বাটা। এটাকে আগে আমি একটু কষে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। সেই জন্য আগে আমি পেঁয়াজ আর রসুন আদা বাটা আর রসুন বাটাটাকে আগে ভালো করে মেরে নেব। 1 মিনিট আদা আর রসুন দিয়ে আমি এটাকে কষে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো গুলো। সঙ্গে দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা কুচানো। এটা একটু নাড়বো, কেন টমেটোটাকে একটু নরম হতে দেবো। আমি কিন্তু রান্নাটা আবারও বলছি মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্নাটা করছি। এবারে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিচ্ছি 1/2 চামচের জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচের হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মটরটাকে শেষ সেদ্ধ করেছি নুন দিয়ে, তাই জন্য আমি আবার 1/2 চামচের নুন দিলাম। পরে টেস্ট করে দেখে নেবো, যদি নুন লাগে তো নুন দিয়ে নেব। এটাকে আমি কষবো একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে, মশলাটাকে কষে নেব। জল দিয়ে কষলে কি হয়, মশলাটা ভালো কষা হয়। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আর নারকল ভাজাটা। এটাও একটু নেড়ে চেড়ে নিলাম আলু আর নারকলটাকে। এবারে দিয়ে দেবো সেদ্ধ মটরটা। এটা আমি জল শুদ্ধই দিচ্ছি, যে সেদ্ধ করা জলটা আছে সেই জলটা শুদ্ধই আমি দিচ্ছি। এবারে আঁচটাকে একটু জোর করে দেব, দিয়ে আমি আরেকটু জল দেব। আমি এই 1.5 কাপের মতন জল দিলাম। দিয়ে আমি একটা চাপা দিয়ে দেব।
আলুটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, মটরগুলো তো আগেই সিদ্ধ ছিল, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিলাম টেস্টটাকে সুন্দর আনার জন্য। যদি আপনারা মনে করেন যে মিষ্টি দেব না, তো আপনারা মিষ্টি নাও দিতে পারেন। আর একটা কথা, নারকলটা আমি দিয়েছি, আপনারা নারকলটা নাও দিতে পারেন। এটা আর একটু ফুটে যাক, কারণ মিষ্টিটা একটুখানি মিশে যাক, তারপরে আমি এর মধ্যে ধনে পাতাটা দেব। আমি চিনি দিয়ে 2 মিনিট মতন নাড়াচাড়া করেছি। এবারে আমি দিচ্ছি যে ভাজা মশলাটা করেছিলাম, সেই মশলাটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এই মশলাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনে পাতা। হয়ে গেল আমার ঘুগনি, গ্যাসটাকে আমি বন্ধ করছি। আজকে আমি ঘুগনিটা পরিবেশন করব এই রকম ভাবে। একটু পাতি লেবুর রস দিয়ে দেবো, দেবো অল্প করে পেঁয়াজ কুচি, আর দেবো কিছু শশা কুচি, আর দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা একটু ছড়িয়ে। আশা করব আপনাদের আমার এই ঘুগনির ভিডিওটি ভালো লাগবে। আপনারা আমার রান্নার এই ভিডিওটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।